যতই আমরা হাক ডাক দেই না কেন, আসলে ভেতরে ভেতরে আমরা এখন রাগ ঢাকের দিকেই কিন্তু যাচ্ছি। রাগ ঢাক বলতে যে কথাবার্তায় যেভাবে আমরা হইচই চিৎকার করছি যে কিছুই হবে না, হ্যাঁ, এটা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মানবাধিকার বিষয়টি নিয়ে ব্যস্ত থাকুক, আমাদের বিষয়ে কেন তারা কথা বলছে, অমুক তমুক নানান রকম কথাবার্তা কয়েকদিন ধরে গণমাধ্যমে শুনছি। কিন্তু সর্বশেষ আজ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যে কথাটি বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাব, তাদের যেই সিদ্ধান্ত সেটি পুনর্বিবেচনার জন্য, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আলোচনা চালানোর জন্য। তিনি আবারও সেই মন্ত্রী পরিষদ সচিবের যেই সিদ্ধান্ত আগের দিন ছিল যে তিন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, তার আলোকে কিন্তু তিনি আজ এই কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাব। এখন এই যে আলোচনা চালিয়ে যাব তার মানেটা কী? তার মানেটা হচ্ছে যে তারা যে যে বিষয়গুলো আইডেন্টিফাই করেছে বা বলতে চাচ্ছে যে বিষয়গুলো, তার যাতে সদুত্তর দেয়া যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক, গত আগস্টে 30শে আগস্ট আন্তর্জাতিক গুম একটি দিবসে কিন্তু জাতিসংঘ 34 জনের গুম হওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে একটি তালিকা দিয়েছিল এবং বলেছিল যে এই ব্যাপারে তারা যেন যথাযথ ব্যাখ্যা বা তথ্য দেয় যে এই মানুষগুলো কোথায় কী অবস্থানে আছে। তখন কিন্তু কথা ছিল যে এই ব্যাপারে সরকার ব্যাখ্যা দেবে, কিন্তু পরবর্তীতে কী ব্যাখ্যা দিয়েছে না দিয়েছে সেটি কিন্তু আর গণমাধ্যমে প্রকাশিত হয়নি। বিভিন্ন সময় দেখা যায় যে আমরা সব কিছু উড়িয়ে দিই, গুরুত্ব দিতে চাই না। যখন বিদেশি দাতা দেশ এবং সংস্থা কোনো কথা বলে, আমাদের একটা প্রবণতাই হলো যে আমরা পাত্তা দিলাম না, আমরা মানে এ করলাম না, যে সব সময় বলি যে তারা তাদের নির্বাচনটা দেখুক, তারা তাদের মানবাধিকার দেখুক, তাদের গণতন্ত্রের দিকে দেখুক, হ্যাঁ, তাদের থেকেও আমরা ভালো আছি, এই ধরনের কথাবার্তা বলি। এখন কথাবার্তা বলা আর কাজ করা কিন্তু এক না। এখন অনেক সময় রাজনীতির ভাষায় অনেক কথা বলতে হয়, জনগণের মনোভাবটাকে বুঝে তাদেরকে একটু উজ্জীবিত রাখা, সান্ত্বনা দেওয়া, নানান কারণে বলা যায়। এখন ওইটাকে ধরে নিয়ে যদি আমরা বসে থাকি, আমরা যদি কূটনৈতিক প্রচেষ্টাগুলো না চালাই, তাহলে কিন্তু বড় ধরনের বিপদ আসতে পারে। যেমন এখন কিন্তু অনেকে বলছেন যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন লবিস্ট ফার্মগুলো আছে আমাদের পক্ষে কাজ করার কথা, তারা কী করলো? আমাদের পররাষ্ট্র নীতি বা ওই মন্ত্রণালয়ের কার্যক্রমটাই বা কেমন, যে তারা বুঝতেই পারলো না এত বড় একটি স্যাংশন আসছে, যে তার ব্যাপারে আমাদের যে করণীয় সেই করণীয় বিষয়গুলো নিয়ে তৎপর হওয়া, সেরকম কিন্তু আমরা লক্ষণ দেখিনি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমাদের দাওয়াত না পাওয়াটাও কিন্তু ছিল আমাদের জন্য বেশ কিছুটা অপমানজনক, কেননা পাশাপাশি ভারত এবং পাকিস্তান, নেপাল, তারা পেয়েছে, আমরা কেন পেলাম না? এটি কিন্তু একটি বড় একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা ঠিক মতন অনুসন্ধান করলাম না, জানতে চাইলাম না। আমরা তখনও বললাম যে এই গণতন্ত্র সম্মেলনের অর্থহীন, যারা দুর্বল গণতন্ত্রের দেশ তাদেরকে ডাকা হয়েছে, এই ধরনের একটি কথা বলে দিলাম। আবার যখন নাকি নিষেধাজ্ঞা দিল, তখন বলা হলো যে এই মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেয়া এটি একটি ঢং। এই ধরনের যে কথাবার্তাগুলো, এইগুলো কিন্তু আসলে কথারই কথা, বাস্তব কিন্তু ভিন্ন। যে এই ঘটনাটি ঘটেছে সেটি অবশ্যই আমাদের জন্য উদ্বেগ, উৎকণ্ঠা এবং আত্মমর্যাদার বিষয়। সেই বিষয়ে র‍্যাবের কর্মকর্তারা বক্তব্য রাখছেন, তারা তাদের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট যেই বিষয়গুলো নিয়ে তারা বলছেন যে অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক ব্যক্তি কেন গুম হয়েছে সেই ব্যাপারে তারা জানতে চায়, সেটি তো বলতে হবে, জানতে হবে। এখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন তারা ভারতের কাছে জানতে চায় না, পাকিস্তানের কাছে জানতে চায় না। এখন ভারতের সাথে
আমেরিকার কি সম্পর্ক, পাকিস্তানের সাথে আমেরিকার কি সম্পর্ক, সেটা তো একটি ভিন্ন বিষয়। আবার যেই সব দেশে গণতন্ত্রই নেই, যেমন সৌদি আরব সহ আরব দেশগুলো, তাদের সাথে তো সবচেয়ে বেশি সুসম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে তো তারা গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে কথা বলে না। তাদের ওখানে হিসাব নিকাশ অন্য, আবার আমাদের সাথে হিসাব নিকাশ অন্য। এখন আমাদের সাথে যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশটা তো তাদেরকে বুঝিয়ে দিতে হবে, নতুবা আমরা কি উপেক্ষা করে চলতে পারবো? নিশ্চয়ই পারবো না। আর বোঝার দরকার যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একা না, মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটি সিদ্ধান্ত নেয়, তার সাথে সমানতালে দৌড়াতে থাকে ন্যাটোভুক্ত যেই শক্তিশালী দেশগুলো সেগুলো, এবং পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন। সুতরাং এই ক্ষেত্রটা তো অনেক বড়। সুতরাং এই ক্ষেত্রটা আস্তে আস্তে করে, আমি যেমন দেখলাম যুক্তরাষ্ট্রের ফুল ব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ, 2021 এবং 22 শিক্ষাবর্ষে যেই শিক্ষা কার্যক্রমে যে স্কলারশিপের যে একটি কর্মসূচি ছিল সেটি বাদ। এই যে ছোটো ছোটো করে আসছে বিভিন্ন বিষয়গুলো, সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, কত দূর পর্যন্ত বিস্তৃত হবে আমরা তো জানি না। ফলে আমরা তো বাণিজ্যের ক্ষেত্রে অনেক বিষয়ে আমরা কিন্তু উন্নত দেশগুলির উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতার তো উপেক্ষা করার মতো না যে আমরা তো হুট করে চীন রাশিয়ার মতন একটি দেশে রূপান্তর হতে পারবো না, যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত নিষেধাজ্ঞা বা এই বিধিনিষেধ এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো বা পাত্তা দেবো না, সেই পর্যায়ে তো না আমরা। সুতরাং যেটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সেটি সঠিক, যে তাদের অবস্থান পরিবর্তনের জন্য আমরা আলোচনা চালিয়ে যাব, এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে বলেছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করবেন। আশা করি যে অন্তত বর্তমান মুহূর্তে আমেরিকার মানবাধিকার, আমেরিকার আইন শৃঙ্খলা, আমেরিকার গণতন্ত্র এসব বিষয় নিয়ে আলাপ আলোচনার চেয়ে বরং যা করণীয় আমাদেরকে সেইভাবেই আমাদেরকে করতে হবে, এর বাইরে আর কোনো বিকল্প নেই। দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।